আপনারা যে যেখানে পারেন এই সভাটাকে সর্ববৃহৎ জনসভা পরিণত করুন যেটা আমাদের জীবনের একটা ইতিহাস হয়ে থাকুক আমি আশা করি বরিশালে এই জনসভায় দক্ষিণ অঞ্চলের প্রায় 10 লক্ষ লোক সমবেত হবে আপনাদের মতের কতদিনকে বেঁচে থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচনী জনসভায় আসছে আমি কিন্তু আপনাদের কথা বলিনি কারণ আমি কিন্তু এখানে বসে প্রথমই আমার নেতৃবৃন্দ যারা আমার দীর্ঘদিনের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন বিভাগ জেলায় উপজেলায় আমি কিন্তু তাদের কথাগুলো কিন্তু তাদের নেতৃত্বের সাথে আপনাদের একটা দেখা সাক্ষাৎ হয় সে ব্যবস্থা কিন্তু আমি করেছি অন্তত সেই এই কারণে হলো আপনারা যে যেখানে পারেন এই সভাটাকে সর্ববৃহৎ জনসভা পরিণত করুন যেটা আমাদের জীবনের একটা ইতিহাস হয়ে থাকুক আমার বিশেষ ভাবনা কেন এই নির্বাচনী জনসভা কিন্তু শেষ বলছেন সিলেটের পরে এইটাই কিন্তু নির্বাচনী জনসভা শেষ এরপরে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কাটকিলিতে যাবেন গোপালগঞ্জে তার নির্বাচনী এলাকায় যাবেন এটাই আমাদের বৃহত্তম এই জনসভাটাই যাতে আমাদের সবচেয়ে ঐতিহাসিক হয়ে থাকে বৃহত্তম জনসভা হিসেবে থাকে সেই জন্য আপনারা বিভিন্ন উপজেলা যারা চেয়ারম্যান আছেন যারা আমাদের মেয়র আছেন আপনাদের নেতৃত্বে যেন এখানে আজকে একটা ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনারাই হচ্ছে না আমাদের মূল শক্তি এই জন্য আমি লিখিত বক্তব্য প্রদান করছি আপনারা নিশ্চয় জেনেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আদর্শ জাতীয় সংসদ নির্বাচনী এক জনসভায় অংশগ্রহণের জন্য আগামী 29 তারিখ 29শে ডিসেম্বর বরিশালে আসবে এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনা মোতাবেক আমরা এই জনসভা সফল করব আমি আশা করি বরিশালে এই জনসভায় দক্ষিণ অঞ্চলের প্রায় 10 লক্ষ লোক সমবেত হবে এবং সড়ক পথে লোক আসতে হবে এই জন্য আপনারা কোন জেলা থেকে কি পরিমাণ লোক উপস্থিত করতে পারবেন তার একটি ধারণা দিয়ে যাবেন আমাদের ইতিমধ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত এসএন এসএস এর ব্রিগেডিয়ার জেনারেল মিন্টা উদ্দিন আহমদ সহ